আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমেরিকান ফিশ, এটাকে ব্যাস ফিশ বলে। আমার বড় দাদা, আমাদের বড় দাদা মাছ ধরে একেবারে তাজা মাছ কেটে, যাতে করে ফ্রোজেন করতে না হয়, আমার দুই একদিন ফ্রোজেন ছিল, আজকে এগুলো নামিয়ে মাছটা দেখো। মানে এখানে তো সাধারণত মাছ আমরা ফ্রোজেন ছাড়া খেতে পারি না, বাংলাদেশের মাছ, কিন্তু দাদা ধরে দেয় বলে আমেরিকার মাছগুলো আমরা অন্তত তাজা খেতে পারি, একদিন দুই দিন হয়তো ফ্রিজে থাকে। দেখো মাছটা কতটা সুন্দর, একেবারে ঝকঝক করছে, সেই সাথে আরও আরও অনেক মাছ দিয়েছে আমার মেজো বোন। সেই মাছের অনেকগুলো কেটে আমাদেরকে সবাইকে ভেজে খেতে দিয়েছে, ভীষণ মজা হয়েছিল। আজ আমি আমার মেজো আপা অর্থাৎ বেবি আপার মতো করে এই ব্যাস ফিশটাকে মচমচ করে ভেজে দিয়েছিলাম, ক্লিন করে নিয়ে তারপরে লবণ দিয়ে ধুতে হয়নি, কারণ মাছটা একেবারেই তাজা ছিল, আর বড় দাদা কেটে টেটে এনে দিয়েছে, খালি আঁশগুলো বাঁচতে হয়েছিল। যাই হোক, তারপরে ভেজে খেতে দিয়েছি, সবাই খেলো উইদাউট মাই সান। আমার ছেলে একটু মাছ খেতে চায় না, খেলোই না। তারপরে আমি যেটা করলাম, লেজটা এবং আমার বড় ভাইটার ভিতরে যে একেবারে গরুর মাংসের মতো, গরুর মাংসের ভুঁড়িটা জানো তো কত মজা, ঠিক এই ব্যাস পেশের ভিতরে একটা অংশ থাকে, মানে পেটি, এটা ঠিক গরুর ভুঁড়ির মতো মজা, সেটাকে কড়া করে ভেজে সেগুলোকে আমি লেজের সাথে খেয়েছি। আর আমার নিচে একটা মেয়ে আছে, মেয়ের মতোই আমাদের একটা ভাইয়ের মেয়ে, তাকে আমি 5 পিস মাছ দিলাম, 3 পিস বড়, 2 পিস ছোট, কারণ ওরা মাত্র দুজন মানুষ, ছোট মেয়ে মাছ খায় কি না আমি জানি না, সেজন্য 5 পিস দিয়েছি, কারণ তাজা মাছ একা খেতে, মানে একা খেতে মায়া লাগে। আর সেদিনও বেপা যখন রান্না করছিলেন বলছিলেন মেয়েটাকে একটু দিস, তারপর আমরা অনেকগুলো মানুষ ছিলাম, তো 7 জন মানুষ ছিলাম, পরে আর দিতে পারিনি, কারণ দিলে তো কাউকে 1 পিস বা 2 পিস দেওয়া যায় না, দেওয়া হয়নি। সেজন্য আজকে ভালো লাগলো যে 5 পিস মাছ ওকে মানে কাঁচা দিয়ে দিলাম, যে তুমি তোমার মনের মতো করে রান্না করে খাও। আর এটা কী মাছ বলে আমি জানি না, এই মাছটাই আমার মেজো আপা একদম মচমচে করে ভেজে দিয়েছে, আমরা প্রত্যেকে এত মজা করে খেয়েছি, আসলে কি বলবো। যাই হোক, তোমরা মাছগুলো দেখে নিয়েছো, আমি প্রায় সবটুকুই ভাজা হয়ে গেছে, এখন যেটা আছে সেটা হলো মাথা আছে আর বোধহয় 2 টুকরা আছে, সেগুলোকে আমি মেরিনেট করে রেখে দিয়েছি, সেগুলো হয়তো বা পরে আমি যেটা করবো পেঁয়াজে কষিয়ে রান্না করে তোমার ভাই আর আমি খাবো, কারণ মাথাটা তো আর অন্য কেউ খাবে না। আমি মাছগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর ক্লিন করেছিলাম। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।